কিন্তু আপনি যে এই ময়লার কাজ করতেছেন, সবাই তো আপনাদেরকে ভাঙ্গারি টুকাই বিভিন্ন নামে এক একজন বলে না, এই সমস্ত কাজ যে করতেছেন, কখনো নিজের কাছে কি খারাপ লাগে না যে আমি এই কাজ করতেছি, এরকম কি কখনো মনে হয়েছে? এরকম মনে হয়তো কেন, যে পেটের দায়ে কাজ করতে হয়, কাজ তো কাজেই, কাজের কোনো নিন্দা নাই। সব বোতল এখানে জড়ো করছেন তাই না, সব প্লাস্টিক? এটা কয় থানার জিনিস আসে এখানে, এই জেলার নাকি অন্য জেলার থেকেও আসে? না, এই জেলারই। আচ্ছা, জেলার নাম কি? কিশোরগঞ্জ জেলার থেকে আসতেছে। এইটা মানে ওই যে যে আমরা যে রাস্তায় যেটা দেখি যে ভাঙ্গারি বিক্রি করে, ওই ওনারা সারা দেশ থেকে প্রতিদিন কালেক্ট করে না? আচ্ছা, ও আপনারা ওইখান থেকে কিনে রাখেন প্রতিদিন? তো সবাই নিয়ে আসে নিশ্চয়ই তাই না? আপনারা কি তাহলে পাইকারি কিনেন ওদের কাছ থেকে? পাইকারি কিনি। তারপরে আপনারা আবার এটা কি করেন? আমরা আবার ঢাকা সাপ্লাই। কিভাবে, এইভাবেই নাকি প্রসেস করেন? না, এখানে মেশিন আছে, মেশিন দিয়ে গুঁড়া করে দেওয়া হয়, বস্তা গুঁড়া। তারপরে একটু দেখান তো আমাদের, যে কোনো প্লাস্টিকের বোতল হয় না, পানির বোতলও? পানি যেটা দিয়ে কাটে কাটে এটা দুলাই করে, বয়া ওয়াশ করে ফুল পাতাতে ওয়াশ করে, তারপরে এনে পালাই পালাই, তারপরে ও এখন তো বন্ধ না? এখন বন্ধ, আজকে শুক্রবার তো, শুক্রবারে বন্ধ। প্রথমে এই জায়গা দেন? হ্যাঁ, প্রথমে এই জায়গা দেই। ওই যেভাবে আসে নোংরা অবস্থায়? হ্যাঁ, এভাবে দিই। আবার যে এটা আছে এনে ভুল বাটার দিয়ে ওয়াশ করি। তারপরে প্রসেস হলো? তারপরে ওইটাকে কাটটা, তারপরে ওই যে ওটা ধুলাই মিশি, তারপরে এখানে কি ওয়াশ করেন তাই তো? ওই যে ওয়াশ হচ্ছে নাকি, ও তারপরে এই হাউসে দেন, একদম পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, একটু দেখেন তো হাতে নিয়ে। তারপরে বস্তায় করেন? হুম, বস্তায় করে ঢাকায় চলে যাচ্ছে। জি, শুকানো হয়। ঢাকায় কোথায় যায়? ঢাকা লালবাগ। ঢাকা লালবাগে যায়। এটা আপনি কি বলতে পারেন যে এটা দিয়ে তারপরে কি হয়? মানে শুনে আসি যে বোতল দেওয়া বোতলে বানায়, আবার বালতি বানায়। ও আচ্ছা, এগুলা দিয়ে আবার আরেকটা বোতল বানায়, আবার বালতি বানায়, নতুন কিছু আবার আবার। তার মানে বড় বড় কোম্পানি গুলা কিনে নেয় না? ঠিক আছে, তো আমরা তো ঢাকা পাঠাই, ঢাকা পাঠানোর পরে ওরা তো মনে হয় বাইরে সাপ্লাই দিয়ে দেয়, এটা তো আর আমরা এটা আপনারা জানেন জানি না। আপনি কি কর্মচারী? জি। আপনি কি এই এইখানের দায়িত্বে ছিলেন? হ্যাঁ। আগে কি করছেন? আগে অন্য কাজ করছি, মিষ্টির দোকানে ঢাকা। আপনার বাবা কি করে? আমার বাবা নেই, বাবা মারা গেছে। কত বছর বয়সে? তাই এই সময় আমি অনেক ছোট, 4 থেকে 5 বছর। কয় ভাই আপনারা? আমি একাই। একাই? আপনার ফ্যামিলি কে চালায় তাহলে? আপনি? আমি চালাই, আবার আমার বড় বোন আছে একটা, উনি আছে, আবার আমার মা আছে, এভাবেই আছে, চলতেছে, এভাবে সংসার চলতেছে। আপনি কত বছর যাবত কাজ করেন? আমি প্রায় 7-8 বছর থেকে আমি কাজ করি। 7 থেকে 8 বছর বয়স থেকে কাজ করেন। আপনার থেকে যারা ভালো আছে, যারা অনেক ভালো মতো জীবনযাপন করতেছে, তাদেরকে দেখে কি কখনো আপনার আফসোস মনে হয়েছে যে আহারে ওই রকম যদি আমি হইতে পারতাম, বা আমি কিছু করতে পারতাম, বা আমি যদি বড় লোক হইতাম, বা কিছু এরকম কি কখনো মনে হয়? না, আমার পরের কোনো পরের প্রতি আমার কোনো হয়নি, আমি নিজে যেভাবে চলি এভাবেই আমার তো ভালো লাগে, পরের কোনো কিছু দেখে আমার লোভ হয়। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনার থেকে যে একেবারেই নিম্নবিত্ত বা শারীরিকভাবে অসুস্থ, হাত নেই পা নেই, তাদেরকে রাস্তায় দেখে তারা কাজও করতে পারতেছে না, তাদেরকে দেখে কি কখনো মনে হয়েছে আহারে আমিও তো এরকম হইতে পারতাম? এই এরকম কি কষ্ট কখনো ফিল হয়েছে? হ্যাঁ, এরকম কষ্ট ফিল হয়েছে, আবার আমার যতটুকু সামর্থ্য কোলায় আমি ততটুকু ওনারে সাহায্য করতে চেষ্টা করি। কিন্তু আপনি যে এই ময়লার কাজ করতেছেন, সবাই তো আপনাদেরকে ভাঙ্গারি টুকাই বিভিন্ন নামে এক একজন বলে না, এই সমস্ত কাজ যে করতেছেন, কখনো নিজের কাছে কি খারাপ লাগে না যে আমি এই কাজ করতেছি, এরকম কি কখনো মনে হয়েছে? এরকম মনে হয়তো কেন, যে পেটের দায়ে কাজ করতে হয়, কাজ তো কাজই, কাজের কোনো নিন্দা নেই। অনেকে দেন গা সারাদিন ড্রেন পরিষ্কার করতেছে, রাস্তা সাফ করতেছে, এটাও তো একটা কাজ, কিন্তু কামের কোনো ছোট বললে দেখলে এটাও গভীর কারণ। গরিব হয়ে জন্ম নিয়েছে, যে কোনো কাজ করা লাগে, পেটের মাঝে বাদ যেতে হলে যে কোনো কাজ করা লাগে।
দোয়ান্দা আমি নিন্দা করি কাজের, যে এই কাজ ভালো না, নোংরা, তো বাড়ির বসেতেই আমার কেউ দুই টাকা দিবে না। আচ্ছা আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার তো আমি ভাত, ভাতই তো মানে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ভাত ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না, যেভাবে পরিশ্রম করি আর যে কাজ করি